হলিউড সুপারস্টার দ্য রক রিটার্ন করে রোমান রেন্সকে চ্যালেঞ্জ করে দিবেন রেসলম্যানিয়া 39 এর জন্য আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য। স্পেশালি আপনারা যেমনটা জানেন, রেসলম্যানিয়া 39 এ রক এবং রোমান রেন্সের ম্যাচ হবার কথা রয়েছে। আর এই ম্যাচটিকে ঘিরে WWE ম্যানেজমেন্ট বর্তমান সময়ে প্রচুর পরিমাণে প্ল্যান তৈরি করে ফেলেছেন। এখানে উল্লেখযোগ্য কয়েকটি প্ল্যান হচ্ছে, রককে রিটার্ন করানো হবে রয়্যাল রাম্বলের একেবারে এন্ডিংয়ে এবং তাকে রয়্যাল রাম্বল জেতানোর পরে রোমান রেন্সের অপোনেন্ট হিসেবে রেসলমেনিয়াতে তুলে ধরা হবে। শুধু এই নয়, রক রিটার্ন করে রোমান রেন্সকে কনফ্রন্ট করবেন এবং রোমান রেন্সকে চ্যালেঞ্জ করে দেবেন রেসলমেনিয়া 39-এ। এছাড়াও আরও কিছু প্ল্যান তুলে ধরা হয়েছে, যেমন সামন ফ্যামিলির নেতা হিসেবে রক ফিরে আসবেন, রোমান রেন্স সেটা মানতে চাইবেন না আর এটা নিয়েই তাদের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে। আর তারপরেই রক এবং রোমান রেন্সের ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম করা হবে। শুধু এই নয়, রক রিটার্ন করেই সামন ফ্যামিলির নেতা হিসেবে নিজেকে তুলে ধরবেন আর এরপরে রোমান রেন্সকে আক্রমণ করে চ্যালেঞ্জ করে দিবেন। অনেকগুলো প্ল্যান WWE ম্যানেজমেন্ট তুলে ধরছেন, তবে সমস্ত প্ল্যানগুলো অনুযায়ী রক এবং রোমান রেন্সের রেসলম্যানিয়া 39-এ ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এদের ম্যাচটি অলমোস্ট কনফার্ম করে দেওয়া হয়েছে এবং ব্যাক স্টেজে এদেরকে নিয়ে বড় বড় প্ল্যান করা হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে রেসলম্যানিয়া 39-এ রক এবং রোমান রেন্স আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবেন। আপনাদের কি মনে হয়, রক এবং রোমান রেন্সের এই ম্যাচটিতে কে জিতবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।